हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो फाइनली तुम्हारे एसएससी एमटीएस 2020 जो रिक्रूटमेंट छिलो तार प्रीवियस ईयर जो क्वेश्चनगुलो कराछिलाम तार पीडीएफ फाइनली अवेलेबल हो गए। टोटल देखो टोटल 42 शिफ्टे तुम्हारे परीक्षा हो परीक्षा तुम्हारे कौन मान्थे हो एग्जाम तुम्हारे 2021। ओके टोटल कतगुलो शिफ्ट 42 शिफ्टे हो टोटल कतगुलो प्रश्न तो हमारे परीक्षा हो तो ये एक देखे ना जो टोटल देखो हमारे जो परीक्षार प्रश्न होता हे तो टोटाल देखते 1050 तुम्हारे मैंने प्रत्येक शिफ्टे तुम्हारे 25 कोश्चन्स थे तुम्हारा प्रत्येके जो तो बचर जो भेरि भेरि इम्पोर्टेंट पुरो नोट तुम्हारे तैरि कर दिए नोटा टोटाल 42 शिफ्ट 1050 एम सी किऊ एवं प्रत्येकटार कोश्चनर साथे साथे किछु गुरुत्वपूर्ण एक्सट्रा डिटेल्स तुम्हारे एड कर दिए। पीडीएफटार प्राइसिंग होच्छे ओनली 56 रुपीज। भिडियो डेस्क्रिप्शन लिंक आछे सेखान थेके तुम्हें पीडीएफटा तुम्हें डायरेक्ट कलेेक्ट कर निते पारो। ভিডিওটা কালেক্ট করার পিডিএফটা কালেক্ট করার আগে এই পিডিএফে কী কী আছে সেটা অবশ্যই প্রত্যেকে একটু দেখে নাও, তাহলে তোমাদের পুরো আইডিয়া যাবে। এই পিডিএফটার ডেমো পিডিএফ সেটাও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তো সেখান থেকে ডেমো পিডিএফটা দেখে নেবে যে পিডিএফটা কেমন ধরনের সেটা তোমরা দেখতে পাবে। দেখো এই পিডিএফের টোটাল পেজ হচ্ছে 86 টোটাল এ4 সাইজের পেজ আছে, বোথ সাইড প্রিন্ট করলে তোমাদের অর্ধেক পেজই তোমাদের এ4 সাইজে হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন তুমি মোবাইল থেকেও পড়তে পারো, জুম করতে পারো। পিডিএফটা একদম হাই কোয়ালিটিতে তৈরি, প্রত্যেকটা কোশ্চেন্স তোমাদের হাই কোয়ালিটিতে তৈরি যাতে তোমাদের জুম করে পড়তে কোনো অসুবিধা না হয়। এবং প্রত্যেক কোশ্চেনের সাথে দেখবে নিচে দেখে কিছু পরিমাণ এক্সট্রা ডিটেলস আমি অ্যাড করে দিয়েছি, সেই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে তোমাদের, সেই জন্য তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে তোমাদের দেখতে হবে। এবং এখানে আর একটা জিনিস যেটা করেছি, অন্যবার আমি তোমাদের ইয়েলো কালারকে অ্যান্সার মার্ক করে দিই, তো সেই জন্য এবার আলাদাভাবে অ্যান্সার অপশানটা দিয়েছি যাতে তোমরা পিডিএফটা থেকেও এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এবং তার সাথে এক্সট্রা ডিটেলস। তো এই যে এক্সট্রা ডিটেলসগুলো এগুলো তোমাদের 2018 বা 2017 সাল থেকে এই 2022 সাল পর্যন্ত টিসিএস যতগুলো পরীক্ষা নিয়েছে, কোন কোন পরীক্ষা নিয়েছে, এসএসসি সমস্ত পরীক্ষা, সিজিএল, সিএসএল, এমটিএস, সিপিও, জিডি, কনস্টেবল সমস্ত, তার সাথে রেলের এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি দুটো পরীক্ষায় তোমাদের টিসিএস নিয়েছে। তো এই সমস্ত এসএসসির পরীক্ষায় আসার যে প্রশ্নগুলো এক্সট্রা ডিটেলস হিসাবে আমি এখানে তোমাদের অ্যাড করে দিয়েছি, তো এক্সট্রা ডিটেলসগুলো মাস্ট তোমাদের পড়তে হবে। তো এখানে দেখে নাও, আমি তোমাদের কিছু এক্সট্রা ডিটেলস দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের পেজগুলো কেমন সেটাও তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, দু সাইডে তোমার কোশ্চেন্স রয়েছে। ফর এক্সাম্পল তোমাদের এখানে দেখতে পাচ্ছ মৌলিক কর্তব্য থেকে একটা প্রশ্ন এসেছিল যে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য কত নম্বর পাঠে রয়েছে, তো এটা পার্ট 4 এতে রয়েছে। এবার তোমাদের টিসিএসের পরীক্ষায় যে সমস্ত মৌলিক কর্তব্য রিলেটেড প্রশ্নগুলো এসছে সমস্ত কিছু এখানে অ্যাড করে দিয়েছি। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল, পরবর্তীকালে 86তম সংশোধনীর মাধ্যমে 2002 সালে 11তম মৌলিক কর্তব্য অ্যাড হয়েছে, 1976 সালে স্বর্ণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, এটাও বহুবার পরীক্ষা এসছে, এটা আমাদের সংবিধানের পার্ট 4 এতে রয়েছে, এটাও পরীক্ষায় এসছে, এটা আমাদের সংবিধানের 51A আর্টিকেলে রয়েছে, সেটাও রয়েছে, এটা ধারণা ইউএসএসআর এর সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটাও এখানে তোমাদের এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি। তাহলে মৌলিক কর্তব্য যখন তুমি পড়বে এই পুরো ডিটেলস তোমাকে মুখস্থ করতে পারো, প্রত্যেকটা লাইন বাই লাইন টিসিএসে প্রিভিয়াস ইয়ারে এসছে। ফর এক্সাম্পল এখানে দেখো যে একটা তোমাদের রোগ রিলেটেড প্রশ্ন এসেছে যে কোন ভিটামিনের অভাবে হয়, তো এটা হয়ে যায় রিকেটের। এবার এই রিলেটেড তোমাদের আরও যে প্রশ্নগুলো আসতে পারে সেখানে দেখো আমি সব তোমাদের এখানে এক্সট্রা ডিটেলসে তোমাদের অ্যাড করে দিয়েছি যে ভিটামিনের অভাবজনিত কী কী রোগ রয়েছে, ভিটামিন এর অভাবে কী রোগ হয়, সি এর অভাবে কী রোগ হয়, ডি এর অভাবে কী রোগ হয়, B1 অভাবে কী কী রোগ হয়, এরকমভাবে যেগুলো সমস্ত আমাদের বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষায় এসছে সেগুলো সব আমি তোমাদের এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি। তারপরে দেখো তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয়, যে বিজয় হাজারে টপি, এটা এক্সাম্পল তোমাদের পরীক্ষার রিক্রুটমেন্ট হয়েছিল 2020-21, এক্সাম হয়েছে 2021-এ, তো 2021-এ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসবে না, তোমাদের আসবে 2022-23-এ কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো যেমন বিজয় হাজারে টপি 2022-23 কবে হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একদম আপ টু ডেট করে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই, তো এবং এটা কতদিন পর্যন্ত আপডেট, এটা আমাদের একদম ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আমি সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো সমস্ত কিছু আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই 1000 প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে। এর আগে আমি 3000 জিকে আরও করিয়েছিলাম, সেটা করলে এই 1000 করলে মাঝখানে আমি কিছুদিন থাকবো না, ব্যাঙ্গালোর যাবো ডক্টর দেখাতে, তো মার্চ মাসের আমি 2-3 তারিখ করে ফিরবো, তারপরে আমি আবার আরেকটা তোমাদের এসএসসি এমটিএস 2021-এর রিক্রুটমেন্ট যেটা পরীক্ষা 2022-এ হয়েছিল সেটারও 1000+ কোশ্চেন্স আছে, তো সেটাও আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো। তার আগে মানে মার্চ মাসের 3-4 তারিখের আগের মধ্যে তোমরা টোটাল এই 1000 প্রশ্ন একদম খুব ভালোভাবে মুখস্থ করে নেবে, তারপর যখন ওই ক্লাসগুলো করাবো তখন তোমার আইডিয়া হবে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন, মানে কেমন ধরনের প্রশ্ন তোমাদের রিপিট হয় প্রচুর। এগুলো দেখো প্রত্যেকটা স্লাইড আমি এখানে তোমাদের পরপর দিয়ে দিচ্ছি,
ফর এক্সাম্পল এখানে দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স আর একটা পোর্শন রয়েছে, এই অ্যাওয়ার্ডটা 2022-এ কে পেয়েছিলো এটা আপডেট করে দিয়েছি, ওকে। তার সাথে 2021-এ কে পেয়েছিলো সেটা, তারপর দেখো ইনফোসিস প্রাইস 2022 এখান থেকে পোর্শন এসেছিলো 2020-তে কে পেয়েছে, তো এবছর তোমাদের 2022-এ আসবে। বিভিন্ন ক্যাটাগরিতে কে কে পেয়েছে সেটাও আমি এখানে তোমাদের অ্যাড করে দিয়েছি এক্সট্রা ডিটেলসে, যাতে তোমরা পরীক্ষা যখন দেবে একটা ভালোভাবে প্রপারভাবে সিলেবাস অনুযায়ী পিবিএসসি আর কমপ্লিট করে তোমরা পরীক্ষা দিতে যাবে। এবং পুরো প্রশ্নগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের একদম বেঙ্গলি ভার্সনে করে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষার জন্য পড়তে কোনো অসুবিধা না হয়। এবছর এসএসসি এমটিএস আমাদের বাংলা ভাষায় হচ্ছে, তোমরা প্রচুর স্টুডেন্ট আছো যারা প্রথমবার পরীক্ষা দিতে চললে, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই পড়ে যাবে। এবং এই যে কোশ্চেন্সগুলো তোমরা যারা প্রথমবার দেখছো এগুলো সবই কিন্তু আমি ইউটিউবে ফ্রিতে ক্লাস করে রেখেছি, তো সেই ক্লাসগুলো দেখে নেবে। একই প্রশ্ন, তারপরে দেখো এখানে দেখো তোমাদের কনস্টিটিউশন থেকে যে প্রশ্ন এসেছে যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব কত নম্বর পাঠে রয়েছে পার্ট টুতে, এর সাথে তোমাকে দেখো বাকি পার্টগুলো পড়তে হবে, কারণ বাকি পার্ট থেকেও তোমাদের পরীক্ষা আসবে। এক নম্বর পার্টে কী বলা রয়েছে, ইউনিয়ন ইটস টেরিটরি, সিটিজেনশিপ বলা রয়েছে পার্ট টুতে, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আর্টিকেল 12-35 সেটা আমাদের পার্ট থ্রিতে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি সেটা আমাদের কত নম্বর পার্ট ফোরে রয়েছে, পার্ট ফোর এতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট ফাইভে রয়েছে ইউনিয়ন, তো যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলো সমস্ত কিন্তু আমি তোমাদের এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি। এবং প্রত্যেকটা প্রশ্ন ইরর ফ্রি, মানে কোনো রকম কোনো ভুল পাবে না, তো একদম পুরো চোখ বন্ধ করে মুখস্থ করতে পারবে। ফর এক্সাম্পল এখানে দেখো, এটা দেখো পদ্মবিভূষণ পুরস্কার 2022 থেকে একদম আমি একদম 2022-এর লেটেস্ট ডাটা অনুযায়ী তোমাদের আমি আপডেট করে দিয়েছি কে কে পেয়েছিলো। তারপরে দেখো নীরজ চোপড়া রিলেটেড প্রশ্ন এসেছিলো, তো নীরজ চোপড়া 2022-এ যে পুরস্কারটা পেয়েছে পদ্মশ্রী, তার সাথে সাথে নীরজ চোপড়া আর কী কী পুরস্কার পেয়েছে দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারগুলি 2021-সালে পেয়েছিলো, পরম বিশেষ সেবা পদক 2022-সালে এসছে, তো এটাই বছরে তোমাদের পরীক্ষায় কারো না কারো শিফটে আসবেই আসবে। 2022-সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছে, পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, তো এরকমভাবে তোমাকে কিন্তু নিজে থেকে প্রিপারেশন নিতে হবে, তবে গিয়ে তুমি পরীক্ষায়, যারা হিন্দিভাষী স্টুডেন্ট বা ইংলিশভাষী স্টুডেন্ট তাদের কাছে তো প্রচুর বই রয়েছে, 15-20 হাজারের জিকে বই রয়েছে, তো তোমাকে তো কিছু জিকে পড়ে যেতে হবে, তুমি এমন তো নয় যে কিছু একটা পড়ে চলে গেলে পরীক্ষায় পাস করে যাবে বা কমন পেয়ে যাবে এমন নয়, তো এগুলো লাইন বাই লাইন কিন্তু তোমাকে 1000টা প্রশ্ন আছে, 1050টি প্রশ্ন আছে, তো 1050টা প্রশ্নই তোমাকে মুখস্থ করতে হবে। এর সাথে 3000 জিকে যাদের কমপ্লিট হয়ে আছে সেটা, যাদের হয়নি সেটা তোমরা কমপ্লিট করবে, টোটাল 4000 তো অলরেডি আমি তোমাদের জিকে পড়িয়েই দিলাম, এবার এখনও 1000+ প্রশ্ন আমি তোমাদের করাবো। তো এবার দেখো 2022-সালে অর্জুন পুরস্কার থেকে দেখো এই প্রশ্নটা তোমাদের যেমন এসেছিলো যে অর্জুন পুরস্কার 2022-এ কে পেয়েছে, প্রশ্নটাকে আপডেট করেছি 2020-তে কে পেয়েছিলো জানতে চেয়েছিলো, তো এটা 2022-এ আপডেট করেছি। এবার এর সাথে দেখো অর্জুন পুরস্কার কে কে পেয়েছে, এবার এখান থেকে প্রশ্ন তৈরি হয় কেমনভাবে, ফর এক্সাম্পল এখানে দিয়ে দেবে যে বলো সীমা পুনিয়া তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, অ্যাথলেটিক্স, তারপর পরীক্ষায় আসবে অমিত পাঙ্ঘাল কোন স্পোর্টসের সাথে যুক্ত, বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত, তো এরকমভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তৈরি হবে, তো সেরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে হবে। ফর এক্সাম্পল এখানে দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে অস্তিত্ব লাভ করে, এটা 1955-সালে, এবার শুধু এইটুকু পড়লেই তো হবে না, এর সাথে তোমাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে, এটা 1995-সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর মেম্বার কান্ট্রি হচ্ছে 164টি কান্ট্রি হচ্ছে মেম্বার কান্ট্রি, তো এগুলো সব তোমাকে পড়তে হবে, তবে গিয়ে তুমি পরীক্ষায় একদম হুবহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এর সাথে দেখো ফর এক্সাম্পল এখানে দেখো বুকস অ্যান্ড অথার্স প্রত্যেকটা ক্লাসে আমরা দিয়েছি, যেমন এই প্রশ্নগুলো তোমাদের এসেছিলো গোল্ডেন থ্রেশহোল্ড কার লেখা, সরোজিনী নাইডু, এবার সরোজিনী নাইডু রিলেটেড আরও অনেক তোমাদের পরীক্ষায় এসেছিলো, ব্রোকেন উইংস, গোল্ডেন থ্রেশহোল্ড, তারপরে দেখো লেটার ফ্রম ফাদার টু ডটার, ডিসকভারি ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া অটোবায়োগ্রাফি, এটা লেখা হচ্ছে জওহরলাল নেহরুর, ইন্ডিয়া ডিভাইডেড এটা রাজেন্দ্র প্রসাদের লেখা, তো এগুলো খুব ফেমাস বুকস অ্যান্ড অথার্স যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো সেরকমভাবে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি দেখতে পাচ্ছ তোমরা পরপর আমি তোমাদের পেজগুলো দেখেই যাচ্ছি যাতে তোমাদের আইডিয়া হয়ে যায় পেজে কী রয়েছে, তো পেজে আমি তোমাদের দেখো এখানে দেখো এই কমিশন রিলেটেড প্রশ্ন, ওবিসিদের 27% রিজার্ভেশন কোন কমিশন, মণ্ডল কমিশন, এবার এর সাথে দেখো সরকারিয়া কমিশন, বলবন্ত, কোঠারি, মণ্ডল কমিশন, এই সমস্ত অপশানগুলো রয়েছে, তো এখান থেকে আমি সরকারিয়া কমিশন কী সেটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দিয়েছি, তো এটাও তোমাকে পড়তে হচ্ছে, তো এরকমভাবে তোমাকে নিজে নিজে প্রিপারেশন নিতে হবে। ফর এক্সাম্পল এটা দেখো সায়েন্সের প্রশ্ন, লিটমাস দ্রবণে নিম্নোক্ত ড্যাশ বিভাগের অন্তর্গত উদ্ভিদ লাইকেন থেকে বের হয়, তো থ্যালোফাইটা, এবার থ্যালোফাইটা কী সেটা না জানলে তুমি পরীক্ষায় কনফিউজ হয়ে যাবে, তো থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী এর সম্পূর্ণ স্টেটমেন্ট মানে তোমাদের কী বলবো সংজ্ঞাটা, এর কতগুলো ভাগ শৈবাল এবং ছত্রাক, শৈবালের এক্সাম্পল কী, তাও এখানে দেখো স্পাইরোগাইডা, ক্লামাইডোমোনাস, ভলবক্স, এগুলো হচ্ছে শৈবালের উদাহরণ, ছত্রাকের হচ্ছে কি মিউকর, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, এগুলো ক্লোরোফিল বিহীন হয়, মৃতজীবী হয়, তো লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে,
তবে গিয়ে এই প্রশ্নগুলোও তোমরা কমন পাবে। এইদিকে দেখো আরেকটা সায়েন্সের প্রশ্ন, যে ফুলের কোন অংশটি গর্ভকেশরের শীর্ষে আঠালো পৃষ্ঠ। এখানে দেখো বাংলার সাথে ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এর সাথে সাথে তুমি এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা ডিটেলসগুলো আমি তোমাদের অ্যাড করে দিয়েছি, যে এক্সট্রা ডিটেলসগুলো কেমনভাবে সায়েন্সের সেটাও তোমাকে পুরো মুখস্থ করতে হবে। হয়তো এক্সট্রা ডিটেলস যেটা করে দিচ্ছি সেটাই তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো এরকমভাবে কিন্তু তোমাকে পড়তে হবে। ফর এক্সাম্পল এখানে দেখো নদী রিলেটেড প্রশ্ন, যে কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, মহানদী। এর সাথে দেখো এটা তো 2020 রিকুইপমেন্ট, যেটা 2021-এ পরীক্ষা হয়েছিল। এর সাথে এক্সট্রা ডিটেলস যেটা দিয়েছি, যেমন কৃষ্ণা নদী বঙ্গোপসাগর পড়েছে, এটা SMTS 2019-এর পরীক্ষায় এসেছিল, যেটা তোমাদের 3000 জিকের মধ্যে পেয়ে যাবে, যেটা আমি তোমাদের করিয়েছিলাম আগে। তার সাথে সিন্ধু নদী এটা আরব সাগর পড়েছে, এটাও SSCMTS পরীক্ষায় এসেছিল। তো এরকমভাবেই ঘুরে ফিরে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় রিপিট হয়। তো যেগুলো রিপিট হচ্ছে সেগুলো আমি তোমাদের এক্সট্রা ডিটেলসও কিছু অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার জন্য। দেখো এখানে দেখো সেম আরেকবার, কোন প্লেগরা কার অভাবে হয়, তুমি যদি এক্সট্রা ডিটেলসটা পড়ে থাকো এখানে দেখতে পাচ্ছ, তুমি এখান থেকে তুমি সমস্ত কমন পেয়ে যাবে। তো এরকমভাবে তুমি নিজেকে রেডি করো যাতে তুমি পরীক্ষায় যে যায় পড়ে যাক, তুমি তোমার মতো করে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে যাতে তুমি পরীক্ষায় কমন পেতে পারো পরীক্ষায়। ওকে, যে কেমন কঠিন প্রশ্ন দিয়ে দিলো। ফর এক্সাম্পল এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে, যে নিম্নোক্ত কোন দুটি দেশ 2023 সালে ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে, তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার এটাই তুমি না রিপিট হয়ে এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখানে দেখো আমি তোমাদের আপকামিং স্পোর্টস ইভেন্ট 2023-এ যেগুলো রয়েছে, মেন্স হকি ওয়ার্ল্ড কাপ ভুবনেশ্বর রাউরকেলাতে হচ্ছে, ICC ওমেন T20 ওয়ার্ল্ড কাপ এটা দক্ষিণ আফ্রিকাতে এখনও হচ্ছে, ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা আমাদের ভারতবর্ষে হবে, এবং ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে। তো এইরকমভাবে তোমাকে কিন্তু নিজে নিজে প্রিপারেশন করতে হবে প্রত্যেকটা প্রশ্ন। ফর এক্সাম্পল এখানে হিস্ট্রি থেকে দেখো একটা প্রশ্ন এসেছিলো, যে 1938-39 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন, সুভাষচন্দ্র বসু আমরা জানি। তো 1938 সালে যে অধিবেশনটা হয়েছিল সেটা হচ্ছে হরিপুরা অধিবেশন, 1939 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন। তো এরকমভাবে তোমাকে এক্সট্রা ডিটেলসগুলো তোমাকে পড়তে হবে প্রচুর পরিমাণ। আমি এখানে এক্সট্রা ডিটেলস, TCS-এ নেওয়া সমস্ত পরীক্ষায় আসা সব আমি অ্যাড করে দিয়েছি, তোমাকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আর একটু দেখে নাও, বিশেষ কিছু বলার নেই, ভিডিও ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে। এবং দেখো এখানে দেখো বিখ্যাত কিছু খেলোয়াড়ের আত্মজীবনী, বুকস অ্যান্ড অথার শীর্ষ তোমাদের বিভিন্ন ফেমাস স্পোর্টস পার্সন, দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং, সানি ডেজ, রান অ্যান্ড রুয়েন্স এটা সুনীল গাভাস্কার, সিক্স মেশিন ক্রিস গেল, এস এগেনস্ট অড সানিয়া মির্জা, প্লেইং ইট মাই ওয়ে রমেশ সচিন টেন্ডুলকার। তো এই ধরনের বুকস অ্যান্ড অথার্স যেগুলো তোমাদের পরীক্ষায় আসছে সেখান থেকে তোমরা হুবহু প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে দেখো একটা দিয়েছে, যে পাইট ক চিত্র ড্যাশ রাজ্যের, তো এটা ঝাড়খণ্ড। এর সাথে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, পৈঠানি শাড়ি, কাজলি পেন্টিং, ভিটি চিত্র, এগুলো সব তোমাদের MTS-এর PBS ইয়ারে এসেছে। তো সেগুলো এখানে আমি তোমাদের এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিলাম। SSC CGL CHS-এরও যে এক্সট্রা ডিটেলসগুলো এসছে সেগুলো তোমাদের আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে একটা প্রপার নোট তোমাদের জন্য, যারা বেঙ্গলি ভাষার স্টুডেন্ট, বাজারে তো কোনো ভালো বই নেই, তো তোমাদের জন্য আমি ভালো ভালো নোট তৈরি করে দিয়েছি। এখানে দেখো এইটা বিভিন্ন জাতীয়তাবাদী নেতাদের যে নেক নেম, কাকে কী নামে পরিচিত, সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিলো, তো সেটাও আমি তোমাদের এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিচ্ছি। এবং আমি যেমনভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করছি, তুমি মোবাইলে ঠিক এইরকমভাবে PDFগুলো পড়তে পারবে, কোনো রকম জুম করলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না, তুমি যেমন খুশি জুম করো। দেখো পদ্মবিভূষণ 2023 কে পেয়েছে, কোন ক্যাটাগরিতে পেয়েছে, এবং তারা প্রত্যেকে কোন স্টেট থেকে বিলং করে, সমস্ত এক্সট্রা ডিটেলসে আমি অ্যাড করে দিয়েছি। ওকে, বুঝতে পারছো। এর সাথে এটা কত নম্বর, 12 নম্বর সেট, তো এরকমভাবে তুমি দেখে দেখে যাবে। ওকে, এখানে দেখো আরও এক্সট্রা ডিটেলস। এখানে দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, 67তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বেস্ট ফিল্ম, বেস্ট ডাইরেক্টর, বেস্ট অ্যাক্টার, বেস্ট অ্যাক্ট্রেস। তো এগুলো ঘুরে ফিরে পরীক্ষায় দেয়, তো সেগুলো আমি তোমাদের অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার জন্য পড়তে সুবিধা হয়। এখানে দেখো এটা তোমার NCERT ডাটা থেকে পুরো হুবহু তুলে দিয়েছে প্রশ্নটা, যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনের নিম্নোক্ত কোনটির জন্য ব্যবহৃত করা হয়। তো এটা 4টে অপশন। এবার এটা সম্পর্কে তোমাকে যেটা পড়তে হবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ব্যবহার, এটা NCERT ক্লাস 10-এর যে বই সেখান থেকে হুবহু এই ডাটাটা নেওয়া। তো একদম লাইন বাই লাইন তোমাকে মুখস্থ করতে হবে, তবে গিয়ে তুমি ডাইরেক্ট হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো অবশ্যই যারা PDFটা নিয়েছো তোমরা একটু রিভিউ দিয়ে দিও কমেন্ট বক্সে, যে তোমাদের PDFটা কেমন লাগলো, বা যারা তোমরা ক্লাসগুলো করেছো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে দিও। তাহলে যারা নতুন স্টুডেন্ট তাদের একটু আইডিয়া হয়ে যাবে যে নোটটা কেমন ধরনের, এবং ডেমো PDF, এই PDF কেমন তুমি একটু দেখে নেবে। তো সেটারও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো। এবং এটা দেখো প্রত্যেকটা কোশ্চেন্স তুমি দেখে নিতে পারো। লাস্ট পেজ একটু তোমাদের চলে যায়, নিয়ে যায় দেখি এক সেকেন্ড, এটা যত সম্ভব তোমাদের, সরি একটু প্রবলেম হচ্ছে লাস্ট পেজ একটু যেতে।
এবং বলে দিয়েছি তোমাদের টোটাল 86 পেজ, এরকম দেখো এখানেও সায়েন্সের প্রশ্ন রয়েছে। তো সায়েন্সের প্রশ্ন এখানে আমি তোমাদের এক্সট্রা ডিটেলসগুলো অ্যাড করে দিয়েছি। তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা নোট তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি, পরীক্ষাটাকে অবশ্যই পড়ে যেও। এবং এই নোটটা যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা তোমাকে মেসেজ করে দেবে, তো সেখান থেকে তুমি ডাইরেক্ট বাই করে নিতে পারো। এবং এটার প্রাইস তোমাদের দেখিয়ে দিয়েছি, এখানে দেখাই রয়েছে, দেখো অনলি 56 রুপিস। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দিও।